পৃথিবীতে মানুষের মুখ হলো একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথেই বসবাস করে। তাই মুখ খুললে বোঝা যাচ্ছে তার মুখ থেকে বিষ বেরোচ্ছে নাকি অমৃত। তাই এক বিশিষ্ট ব্যক্তি বলেছিল, চুপ থাকার কারণে আমি কখনোই লজ্জিত হইনি, কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় আমি জীবনে বহুবার লজ্জিত হয়েছি, বহুবার হেরেছি। একটু খেয়াল করে দেখুন, আজ আমাদের এই পৃথিবীতে যত রকমের প্রবলেমের মূলই রয়েছে চুপ না থেকে মুখে যা আসে তা চিন্তা ভাবনা না করে বলে বেড়ানো, আর এর ফলশ্রুতিতে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই চুপ থাকতে হবে এবং অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। মানুষ পরিবর্তনশীল, এ কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। তাই আমাদেরকে মনোযোগী হতে হবে, আমাদের যা যা পাওয়ার কথা ছিল তা কি আমরা পেয়েছি নাকি পাইনি। অবশ্য সব কিছু আমরা এরকমই মনে করি, মাটিতে পড়ে থাকা সামান্য ধুলাবালি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একটু খেয়াল করে দেখুন, যখন ওই ধুলো আপনার চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। ঠিক তেমনি জীবনে কাউকে আপনি তুচ্ছ বা দুর্বল ভাবতে যাবেন না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে তা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন না। আর খেয়াল করে দেখুন, এটার ফল কিন্তু আজকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। পৃথিবীতে দুই ধরনের জিনিস খুবই ভালো হয়, তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা, দুটোই কিন্তু সুস্বাদু এবং মিষ্টি। প্রথমটা নষ্ট করে দিবে আপনার শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে দিবে সমাজ। হ্যাঁ, আজকে এই দ্বিতীয়টার কারণে আমাদের সমাজ, আমাদের পৃথিবী বিষাক্ত হয়ে উঠেছে। পৃথিবীর কোনো কোনো দেশ এই তেলযুক্ত কথার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তাই তেলযুক্ত খাবার এবং তেলযুক্ত কথা, এই দুটোকে আমাদের পরিহার করতে হবে। আর তার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন, চিন্তা ভাবনা করে কথা বলা এবং অবশ্যই চুপ থাকা। স্মৃতি এমন এক জিনিস যা রাতে সক্রিয় হয় আর নিজেকে কুড়ে কুড়ে খায়। আর এখন আমাদের কাছে সেই জিনিসগুলি মনে হচ্ছে, কয়েকটা দিন আগে আমাদের দেশটা কত সুন্দরই না ছিল, আর আজকে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে কিছু কষ্ট এত বিশাল যা আপনি সহ্য করতে পারবেন না, কিছু ব্যথা এত অসীম যা আপনি বকেও রাখতে পারবেন না। তাই আপনাকে সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যেন সব কিছুকে আপনি রিকভারি করতে পারেন। আর এজন্য APJ আব্দুল কালাম বলেছিল, চুপ থাকতে শিখুন। চুপ থাকা মানে এটা নয় যে আপনি কিচ্ছু জানেন না, হতেও পারে আপনি এমন কিছু জানেন যেটা বোঝার মতো ক্ষমতা আপনার সামনে থাকা ওই ব্যক্তিটিও কিন্তু নেই। চুপ থাকার বড় একটা সুবিধা হলো কি জানেন, উত্তরটা আপনার হয় কেউ না কেউ অবশ্যই দেবে, হয় মানুষ না হয় কিন্তু সময়। তাই কখনো ভাববেন না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা। চুপ থাকলে অনেক কিছু চোখে দেখতে পাবেন। তাই চুপ থাকতে শিখুন, নিজেকে কন্ট্রোল করুন। আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, যে চুপ থাকে সে নাজাত মানে মুক্তি পায়। তিনি আরও বলেন, মুমিনের জীবনে বৈশিষ্ট্য হল তার অল্প কথা বলে বিনা প্রয়োজনে কথা বলা থেকে বিরত থাকবে, হাসি মনে থাকবে এবং প্রয়োজনে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মুমিন সেই যার হাত ও মুখের অনিষ্টতা থেকে অপর ব্যক্তি নিরাপদে থাকে। তাই চুপ থাকতে শিখুন। চুপ থাকা কোনো আহাম্মকী কাজ নয়, চুপ থাকা হচ্ছে আপনার একটা বড় রকমের ধৈর্যের পরীক্ষা, একসময় সেটার রেজাল্ট পাবেন। জীবনযাত্রায় কখনোই তোতা পাখি হবেন না, কেননা তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে কখনো উঠতে পারে না, আর ঈগল নীরব হলেও সে কিন্তু আকাশ ছুঁতে পারে। তাই সবসময় নিজেকে ওইভাবে আপডেট করুন যে আপনি বড় কিছু করছেন। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন,
সমাজকে নষ্টের হাত থেকে বাঁচিয়ে রাখুন। কোথায় কি বলতে হবে তা নিয়ে সব সময় চিন্তা ভাবনা করুন। যার যার অবস্থান থেকে কি কথা বলা যাবে, কি কথাকে অ্যাভয়েড করা যাবে তা নিয়ে সব সময় ভাবুন। আদারওয়াইজ এই পৃথিবীটা ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাচ্ছে, আর সেটার কারণ আমরা নীরব না থেকে এলোমেলো মুখে যা আসে তাই বলার কারণে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।